রামপুর নামের একটি গ্রামে সারদা আর অনামিকা শাশুড়ি বৌমা থাকত। অনামিকার স্বামীর নাম ছিল রমেশ, সে শহরে চাকরি করত। অনামিকা আর সারদা বাড়িতেই থাকত আর বাড়ির কাজকর্ম সামালত। কিন্তু শাশুড়ি বৌমা মেকআপের জন্য পাগল ছিল। তারা রমেশের অর্ধেক মাইনে তো শুধু মেকআপেই খরচা করে দিত। তাদের এই কাণ্ড কারখানা দেখে রমেশ খুব চিন্তিত হয়ে পড়ে। তখন একদিন সারদা বলে, মা অনামিকা, দিনের পর দিন আমি খুব রোগা হয়ে যাচ্ছি, দেখছো তো, আর আমার মুখে খুব রিঙ্কলস দেখা যাচ্ছে। কিছু একটা করে এগুলোকে অদৃশ্য করতে হবে। শাশুড়ি মা, মাত্র আপনার 60 বছর বয়স, আপনি তো দেখেও এত বয়স্ক লাগেন না, আপনি মাত্র 25 বছরের মতন লাগেন। সবাই গ্রামের আপনাকেই দেখতে থাকে। আর অন্যদিকে সেদিন ওই সবজিওয়ালা আপনাকে এমন দেখছিল, আমি যে কি বলি। তাই তোমার এসব কথা আমার উপরে কাজ করবে না, আরো বিশেষ কিছু করতে হবে যাতে পুরো গ্রামবাসীরা আমার সুন্দরতা দেখে আচম্বিত হয়ে যায়। এই সদ্য নিজের মুখে আমি রিঙ্কলস দেখতে পেয়েছি, সেটাকে কোনোভাবে ঠিক করতে হবে, না হলে আমার সুন্দরতা মাটিতে মিশে যাবে। এতে আবার বিশেষ কি আছে মা? আপনি যদি প্লাস্টিক সার্জারি করিয়ে নেন তাহলে আপনার মুখটা পরীদের মতো হয়ে যাবে। আহা, তোমার কথা শুনে তো আমার আনন্দ উছলে পড়ছে। কাল থেকে তুমি আমাকে আবার শাশুড়ি মা বলো না তাহলে, না হলে আমার বয়স সবাই জেনে ফেলবে যে। শাশুড়ি মা ছাড়া তাহলে আমি আর কি বলে ডাকবো? আদর করে সারু ডাকো, আমার আনন্দ তো উতলে পড়ছে গো। মনের কথা পরে বলবেন, আগে গিয়ে দেখুন রান্নাঘরে দুধ উতলে পড়ছে। এখন আমায় তাড়াতাড়ি যেতে হবে, আপনি যান আর ফেস মাস্ক বানাবার সব সরঞ্জাম করুন, আমি এসে আপনাকে দুধ দেব। হ্যাঁ হ্যাঁ যাও। অনামিকা সেখান থেকে চলে যায়। অনামিকার যাওয়ার পরে সারদা ফেস মাস্ক বানাবার বন্দোবস্ত করে, যা দিয়ে সে নিজের রিঙ্কলস ঢাকবে ভাবে। ততক্ষণে সেখানে রমেশ এসে পড়ে। রমেশ নিজের মা সারদাকে দেখে সেখানে খুব রাগারাগি করতে শুরু করে। রমেশকে সেখানে দেখে সারদা লজ্জা পেয়ে যায়। তখন সে নিজের বৌমা অনামিকাকে ডাকে, মা অনামিকা, ছেলে এসে পড়েছে যে, তার জন্য কফি নিয়ে এসো। না না, আমার কফি চাই না, আমার আজকে মাইনে হবে। প্রত্যেক মাসে আমি আমার মাইনের সব টাকাই বাড়িতে দিয়ে দিই, কিন্তু আমার নিজের সব টাকা দেওয়া সত্ত্বেও আমার আনন্দ হয় না, খুব রাগ হয়। তোমাদের এই বয়সেও মেকআপের জন্য পাগলামি দেখে আমি ভেবেছিলাম তুমি তোমার বৌমাকে শাসনে রাখবে, তুমিও তার জালে ফেসে গেছো। আমার পুরো মাইনের টাকা তোমাদের মেকআপেই খরচা হয়ে যায়, এরকম চললে সব সম্পত্তি বিক্রি হয়ে যাবে। ভগবানের জন্য আমি হাত জোড় করে বলছি, তুমি পাল্টে যাও মা, আমি তোমার পা ধরছি। তুমি শাশুড়ি মাকে এভাবে কেন বলছো? ওনার তো কোনো ভুলই নেই। অনেক হয়েছে, এবার তোমরা ইমোশনাল কথা বলবে, আমি আর এক মিনিটও এই ঘরে আর থাকবো না, এবার তোমাদের যা ইচ্ছে যেমন ইচ্ছে তোমরা করো। এরকম কথা বলে রমেশ সেখান থেকে চলে যায়। রমেশের মাইনে পেয়ে সারদা আর অনামিকা আনন্দে নেচে ওঠে। মা, এই টাকা দিয়ে চলো কাল শহরে গিয়ে একটু মাসাজ করিয়ে আসি। আপনি একটা ভালো রং দিয়ে নিজের চুলটাকে রং করান, আর আমার কিছু মেকআপ কিট কেনার আছে। এভাবে শাশুড়ি বৌমা আলোচনা করে, সেই দিনটা শেষ হয়ে যায়। পরের দিন দুই মহিলা শহরে যায় এবং সেখানে গিয়ে তারা একটি মেকআপের দোকানে ঢোকে। সেখানে গিয়ে তারা যা যা প্রয়োজনীয় জিনিস ছিল সেগুলো সব নিয়ে নেয়। ফেরার সময় সারদা একটি লিপস্টিক দেখতে পায় যেটা তার মন ছুঁয়ে নেয়। ও অনামিকা, এই লিপস্টিকটা দেখেছো? এটা দেখে তো আমি প্রেমে পড়ে গেছি, এটা কিন্তু আমার, তুমি ব্যবহার করো না। আচ্ছা বেশ মা, আমি আপনার জিনিস ছোবও না। বাড়িতে ফেরার পরে সারদা সেই লিপস্টিকটাকে লাগায়। যেই না সে লিপস্টিকটা লাগায় তার মুখটা পুরো কালো হয়ে যায়। সারদা নিজের মুখটা দেখে ভয়ে আঁতকে ওঠে। ওদিকে অনামিকা সারদাকে দেখে ভয়ের চোটে গিয়ে লুকিয়ে পড়ে। শাশুড়ি মা, আপনি যে দৈত্যার মতন লাগছেন, আপনাকে দেখে আমার খুব ভয় লাগছে, এই অবস্থায় বাইরে বেরোলে সবাই যে ভয় পেয়ে যাবে। তারা তো আমাকে দেখে ধুনাই করবে গো, সেটা আমি কিছু মতেই চাই না, আমার মুখটা এরকম হয়ে গেছে, অনামিকা আমায় বাঁচাও, মনে হচ্ছে এটা মায়াবী লিপস্টিক, তাই তো লাগিয়ে এই অবস্থা হয়েছে মুখের। আচ্ছা মা, আগে গিয়ে আপনি নিজের মেকআপ ধুয়ে আসুন দেখি, হয়তো ধুয়ে এলে আপনি আবার আগের মতন হয়ে যাবেন। তাই করি গিয়ে। সারদা নিজের মুখ ধুয়ে তারপর অনামিকার কাছে আসে। অনামিকা সারদাকে দেখে জোরে জোরে হাসতে লাগে। তুমি আবার এভাবে হাসছো কেন? আমার মুখে কোনো কমেডি সিনেমা দেখছো নাকি?
আপনাকে দেখে নিজের কেউ হাসি আটকাতেই পারবে না। আপনার পুরো মুখটা যেন শুকিয়ে কাঠখোট্টা হয়ে গেছে, আর এসব হয়েছে মনে হয় ওই মেকআপের জন্য। আপনার চোখের নিচে তো বড় বড় কুয়ো বেরিয়ে এসছে, আর আপনার নাকটা চ্যাপ্টা হয়ে গেছে, যে দেখবে তার হাসি থামবে না। আগে নিজের হাসি বন্ধ করো আর আমার মেকআপ করো ঠিক করে। আগে আমি আমার মেকআপ করব, তারপর আপনার করব। 10 মিনিট থেমে যান না মা। অনামিকা আর শারদা আবার মেকআপ করে। এইবার তারা আবার সেই মায়াবী লিপস্টিকটাকে লাগায়। যেই না লিপস্টিক লাগায় তাদের মুখ আবার কালো হয়ে যায়। দুজনই খুব ভয়ানক দেখতে লাগে। তারপর সঙ্গে সঙ্গে তারা নিজের মেকআপ ধুয়ে ফেলে। ততক্ষণে রমেশ সেখানে এসে পড়ে। শারদা আর অনামিকাকে এই অবস্থায় দেখে সে খুব ভয় পেয়ে যায়। রমেশ ভাবে তার ঘরে দৈত্য ঢুকে পড়েছে, তাই সে ভয়ের চোটে বাড়ি থেকে পালিয়ে প্রতিবেশীদের ডেকে আনে। প্রতিবেশীরা হাতের কাছে যা পায় সেটা তুলে নিয়ে আসে, আর ওই কালো রঙের শাশুড়ি বৌমার খুব ধরে পেটাই করে। শাশুড়ি বৌমা চিৎকার করে বলা সত্ত্বেও তারা সেসব কানেই তোলে না। তারপর সেখান থেকে দৌড়ে গিয়ে শাশুড়ি বৌমা কুয়োর জলে নিজের মুখটা ধোয়ে, তখন তারা আবার আগের মতন হয়ে যায়। শাশুড়ি বৌমা যাদেরকে দৈত্যা ভেবেছিল সব প্রতিবেশীরা তাদের উপরে হাসাহাসি করে আর সেখান থেকে চলে যায়। মা, এবার তো পাল্টে যাও, দেখলে তো লোকেরা তোমাদেরকে কিভাবে পেটালো। হ্যাঁ হ্যাঁ বাবা, আমি খুব বড় ভুল করে ফেলেছি। ওই মায়াবী লিপস্টিক লাগানোই সব থেকে বড় ভুল ছিল। আজ থেকে এই পাগলামি ভরা মেকআপ টেকআপ আর করবো না। আমি আর কখনো করবো না। হায় রে, আমার পেট ভেঙে যাচ্ছে। কোটি কোটি নমস্কার এই মেকআপকে, আমি এরকম সাধারণই ভালো। শাশুড়ি বৌমার এই কথা শুনে রমেশ খুব আনন্দিত হয়। তারপর থেকে শাশুড়ি বৌমা ন্যাচুরাল থাকে আর কখনো মেকআপের কথা চিন্তাও করে না, আর আনন্দে দিন কাটাতে লাগে। একটি গ্রামে শারদা আর অনামিকা শাশুড়ি বৌমা থাকত। তারা খুবই গরিব ছিল। অনামিকার স্বামী রমেশ এক প্রসিদ্ধ বিজনেসম্যানের কাছে ক্লার্কের চাকরি করত। সেই টাকা দিয়ে জীবিকা চলত আর পরিবারের দেখাশোনা করত। যখন তাদের এভাবেই জীবন কাটছিল, তখন একদিন তাদের প্রতিবেশী পার্বতী তাদের বাড়িতে আসে। অনামিকা, অনামিকা। বলুন দিদি। আমার বাড়িতে আমার বৌমা গর্ভবতী। আমি ঠিক করে আজকাল কাজ করতে পারছি না। ছেলেকে জিজ্ঞাসা করলাম তো বললো সে চাকরানি রাখতে, তাই আমি এসেছি তোমার বাড়িতে জিজ্ঞাসা করতে। তুমি কি আমার বাড়িতে আমার জন্য কাজ করবে? শাশুড়ি মাকে জিজ্ঞাসা করে আমি আপনাকে জানাবো দিদি। ঠিক আছে, বিকেল পর্যন্ত আমায় জানিও। যেহেতু তোমরা অসুবিধায় ছিলে তাই কাজের জন্য বললাম। এক মাস কাজ করলে আমার ছেলে মাইনে দেবে, সেই টাকা তোমাদের বেশ উপকারেই লাগবে। আচ্ছা বৌদি, বিকেল পর্যন্ত আমি আপনাকে জানাচ্ছি কেমন। এভাবে বলে পার্বতী সেখান থেকে চলে যায়। তারপর অনামিকা নিজের শাশুড়ি মাকে গিয়ে এই বিষয় নিয়ে বলে। আর কতদিন আমরা এভাবে ওনার মাইনের উপরে নির্ভর থাকবো? আমি যদি কিছু রোজগার করি তাহলে ওনার উপরে কিছু বোঝা কম হবে। তাহলে আপনি কি বলেন মা, আমি পার্বতী দিদির বাড়িতে যাব কাজের জন্য? কি বলছো মা, পার্বতী জানোই তো কি রকমের কথা বলে। তুমি যদি তার বাড়িতে কাজ করতে যাও তাহলে আমাদের কত অপমান হবে। সারা দিন কাজ করার পরেও যখন তিনি বাড়ি ফিরে আসেন কত দুঃখিত থাকেন, কারণ এই টাকা যথেষ্ট নয় ঘর চালাবার মতো। তাই আমি ওনাকে সাহায্য করতে চাই। আমি এই কাজটা করতে চাই মা। তুমি ওখানে গিয়ে কাজ করবে সেটা আমার মোটেও পছন্দ নয়, কিন্তু আমার কাছে কোনো উপায়ও নেই, কি আর করব, যাও। শারদা এভাবে বলে। তখন অনামিকা নিজের প্রতিবেশী পার্বতীর বাড়িতে কাজ করতে যায়। এই ব্যাপারটা নিয়ে সে নিজের স্বামীকে কিছুই জানায় না। হঠাৎ করে রমেশ একদিন বাড়ি আসে কিছু কাজের সূত্রে, তখন এই ব্যাপারটা তার সামনে খুলে আসে। এটা জানার পরে যে তার স্ত্রী চাকরানির কাজ করছে সে খুব দুঃখিত হয়। আমার জন্য যতই কষ্টকর হোক না কেন, আমি কিন্তু ভেবে নিয়েছি আমার স্ত্রীকে কাজে পাঠাবো না, কিন্তু জানি না এটা করা সম্ভব হয়ে উঠবে কি না। তুমি কি চাও আমরা করি? তোমার স্ত্রী তোমার কথা অনেক ভেবেছে, সে যা কিছু করেছে এই পরিবারের ভালোর জন্যই করেছে। সব আমারই ভুল, আমার মাইনে খুব কম, যেটা দিয়ে ঘর চালানো খুবই অসম্ভব ব্যাপার। মধ্যেখান থেকে যদি কিছু প্রয়োজন হয়ে পড়ে সেটা মেটানোর ক্ষমতাও নেই, তাই বোধহয় অনামিকা এরকমের পদক্ষেপ নিয়েছে। যখন তারা বলা বলি করছিলই ঠিক সে সময় অনামিকা সেখানে এসে পড়ে। নিজের স্বামীকে দেখে অনামিকা খুব দুঃখিত হয়। আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে না জানিয়েই
এই কাজ করতে লেগেছি। কষ্ট পেও না অনামিকা, আমি তোমার মনের কষ্ট সব বুঝতে পারি। যে সেই রাত্রে রমেশ অনেক চিন্তা করে। সে মনে মনে ভাবে, যদি সে ভালো চাকরি করত তাহলে স্ত্রী মাকে সে ভালো করে রাখতে পারত। পরের দিনই সকাল সকাল সে শহরে চলে যায়। বিকেল বেলায় যখন সে বাড়ি ফিরে আসে, সে খুব উৎসাহিত হয়ে বলতে লাগে, মা মা, আমি খুব ভালো চাকরি পেয়েছি। প্রত্যেক মাসে 25,000 টাকা করে মাইনে, আর তোমাদের কোনো কষ্ট হবে না মা। অনামিকা, আর তোমাকে প্রতিবেশীদের বাড়িতে চাকরানির কাজ করতে হবে না, কিন্তু আমাকে যে শহরেই থাকতে হবে। প্রত্যেক মাসে আমি একবার নিশ্চয়ই আসব। ওগো, তখন কি হবে যদি তুমি না আসো? এটা আমাদেরকে করতেই হবে অনামিকা, এটা যে খুব প্রয়োজন। যখন আমি ভালো করে সেটেল হয়ে যাব, তখন আমি চাকরি ছেড়ে দেব, তারপর আমরা সকলে একসাথে আনন্দে থাকব। এই বলে রমেশ শহরে চলে যায়। কিন্তু অনামিকা প্রতিবেশীর বাড়িতে কাজ করা বন্ধ করে না, পরেও সে তাদের বাড়িতে কাজের জন্য যায়। একদিন যখন অনামিকা পার্বতীর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করছিল, তখন সে একটি লটারির টিকিট পায়। সে ভাবে ওই টিকিটটি পার্বতীর স্বামীর, তাই সেটা সে দিতে যায় তাকে। কিন্তু সেই সময় পার্বতী নিজের বৌমার সাথে শহরে গেছিল, তাই অনামিকা সেই লটারির টিকিটটি নিজের সঙ্গে করে বাড়ি নিয়ে আসে। পরের দিন সকালবেলায় অনামিকা 10 কোটি টাকার উপহার পায়। সঙ্গে সঙ্গে অনামিকা গিয়ে ব্যাপারটা শাশুড়ি মাকে জানায়। এটা লটারির টিকিট, এতে আমি 10 কোটি টাকার উপহার পেয়েছি, কিন্তু এটা আমার নয়, পার্বতীর বাড়িতে ঝাড় দিতে দিতে আমি এটা পেয়েছিলাম। তাহলে কি এই টিকিটটা গিয়ে আমি তাকে ফিরিয়ে আসবো? কি বলছো মা, যখন মা লক্ষ্মী নিজে আমাদের ঘরে এসে কড়া নাড়ছে, তুমি তাকে অন্যর বাড়িতে পাঠাতে চাইছো? কিছু করে হোক, এই পুরো টাকা আমাদের পেতেই হবে। আমাদের কি ওই লটারির পুরো টাকা বের করে আনতে হবে, আর খুব সাবধানে আনতে হবে যেন কারো নজরে না পড়ে, বিশেষ করে পুলিশের নজর থেকে আমাদেরকে বাঁচিয়ে আনতে হবে। হ্যাঁ, একদম স্মাগলিং এর মতন, ওই সিনেমাতে যেরকম হয় তাই না? সে ব্যাপারটা তো আমি ভালোই বুঝেছি। কিন্তু সেসব টাকা আমরা বাড়িতে কি করে আনবো, আপনি কিছু ভাবুন না মা। হ্যাঁ, সে সব কিছু ছেড়ে দাও আমার উপরে, তুমি শুধু টাকাটা বের করো, তারপর আমি সব সামলে নেব। সারদার এরকম কথা শুনে অনামিকা খুব আনন্দিত হয়। তারপর সারদা একটি নকল গ্যাস সিলিন্ডারের মধ্যে সব লটারির টাকা ভরতে শুরু করে। সেই নকল গ্যাস সিলিন্ডারের মধ্যে টাকা ভরে শাশুড়ি বৌমা স্মাগলিং করে নেয়। যখন তারা চেকপোস্ট পার করে যাচ্ছিলই, পুলিশ তাদেরকে দেখে এবং ধরে ফেলে। পুলিশ সব সত্যিটা জানতে পেরে যায়। ইন্সপেক্টর বাবু, আমাদের খুব বড় ভুল হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করে দিন, আমরা তো লটারির টাকা পেয়েছিলাম, সেটাই এভাবে লুকিয়ে নিয়ে যাচ্ছিলাম। ইন্সপেক্টর বাবু, এ নিয়ে আপনার সাথে কথা বলতে চাই। অনামিকা ইন্সপেক্টর বাবুকে আলাদা করে নিয়ে যায়। সে নিজের জালি সিলিন্ডারগুলোর মধ্যে থেকে একটা সিলিন্ডার তাকে দেয়। ইন্সপেক্টর বাবু নিয়ে নেন। তারপর শাশুড়ি বৌমা বাকি সিলিন্ডারগুলোকে নিয়ে নিজের বাড়িতে যায়। লটারির টাকা পেয়ে তারা কোটিপতি হয়ে যায়। তারপর তারা একটি বাংলোতে থাকতে শুরু করে। তাদেরকে দেখে পার্বতী খুব আশ্চর্য হয়। রমেশ নিজের চাকরিও ছেড়ে দেয়, ফলে শাশুড়ি বৌমা খুব আনন্দিত হয়।